হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চাঁদা বাজারের নতুন এই ভিডিওতে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে রয়েছি আমি খুশিচ্ছমান কাকর। বন্ধুরা, বিড়াল একটি আদরের প্রাণী। এটি সব সময় মানুষের সংস্পর্শে থাকতে পছন্দ করে। গভীর বন জঙ্গলের চেয়ে বিড়াল মানুষের বাসা বাড়িতে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের অনেকের বাসা বাড়িতেই বিড়াল রয়েছে। এর মধ্যে আমরা অনেকেই বিড়াল পছন্দ করলেও আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিড়াল অপছন্দ করে। তাদের কাছে বিড়াল একটি বিরক্তিকর প্রাণী। বন্ধুরা, বাসা বাড়িতে বিড়াল থাকলে বিড়াল অনেক সময় আমাদের খাবারের মুখ লাগায়, যা আমাদের অনেকের কাছে একটি বিরক্তিকর বিষয়। এ সময় আমাদের অনেকের মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খায়। বিড়ালের লালা কি আমাদের জন্য ক্ষতিকর? বিড়াল খাবারে মুখ লাগালে সে খাবার খাওয়া কি উচিত নাকি অনুচিত? আসুন এসব প্রশ্নের উত্তর জেনে নেই জানা অজানা নতুন এই ভিডিওতে। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, বিড়াল একটি বন্ধুসুলভ প্রাণী। এটি খুব সহজেই মানুষের সাথে মিশতে পারে। অন্যান্য প্রাণীর তুলনায় বিড়াল একটু বেশি অমায়িক, তাই তো বিড়ালকে পোষ মানাতে খুব বেশি সময় লাগে না। আপনি আপনার উচ্ছিষ্ট খাবার দিয়ে বিড়ালের মন জয় করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যখন খাবার খেতে বসি, তখন আমাদের চারপাশে বিড়ালকে ঘুরপাক করতে দেখা যায়। এ সময় আমাদের উচিত বিড়ালকে সামান্য পরিমাণে হলেও খাবার প্রদান করা। এতে বিড়াল সন্তুষ্ট থাকে। বন্ধুরা, আমরা যদি নিজেরাই বিড়ালকে খাবার প্রদান করি, তাহলে বিড়ালকে আর চুরি করে খাবার গ্রহণের প্রয়োজন পড়ে না। কিন্তু তারপরও বিড়াল যদি আপনাদের খাবারে মুখ লাগায় এবং বিড়ালের লালার সঙ্গে যদি আপনার খাবারের সংস্পর্শ ঘটে, সেক্ষেত্রে সে খাবার খাওয়া না খাওয়া এটা সম্পূর্ণ আপনার রুচির ব্যাপার। তবে আমরা বলতে পারি বিড়ালের লালায় কোনো প্রকার জীবাণু নেই, যা আমাদের অসুখের কারণ হতে পারে। বন্ধুরা, আপনার যদি খাবার সংকট না থাকে, সেক্ষেত্রে বিড়ালের মুখ লাগানো খাবার আপনি পরিহার করতে পারেন। আর যদি আপনার খাবারের সংকট থাকে, সেক্ষেত্রে আপনি বিড়ালের মুখ লাগানো খাবার গ্রহণ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, তাহলে বিড়ালের মুখ লাগানো খাবার খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম নয়। তবে বিড়াল যদি কোনো ইঁদুর বা চিকা খাওয়ার পরপরই আপনার খাবারে মুখ লাগায়, সেক্ষেত্রে সে খাবার খাওয়া আপনার পক্ষে হারাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।